দাও 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 কি ব্যাপার, কি চাই আপনাদের, রাস্তা আটকালেন কেন? আপনাদের তো চিনি না। আমাকে চিনতে পারলেন না? আমি সেই ওইখানে সেইখানে, আমি আর আপনি কদমতলায় না, থুড়ি মানিকতলায়। না, কোনো মানিকতলা না রাজা সাহেব, কোনো মানিকতলা নয়। রাজা সাহেব কে? এই দেখুন রাজা সাহেব, আপনি মদ খেলে সব ভুলে যান। আসলে ম্যাডাম, ওনার ছেলে খুব অসুস্থ, তো আমাদের দুজনকে যদি একটুখানি শহরে ছেড়ে দেন খুব ভালো হয়। আমার তখন বিয়েই হয়নি, ছেলে করতে গেল। এই দেখুন, এটাও ভুলে গেছেন আপনি আপনার ছেলের কথা। ম্যাডাম কাইন্ডলি, মানে দয়া করে যদি আমাদের দুজনকে একটু ছেড়ে দেন শহরে। ঠিক আছে, বসুন। আমি সামনে বসছি, তুই ওখানে বস। না রাজা সাহেব, এটা রাজ পরিবারের সম্মানের ব্যাপার, আপনি পেছনে বসবেন। কাকা, তুই সব জায়গায় খিচিয়ে দিস। এরকম করে না রাজা সাহেব, চুপ। এখানে গাড়ি থামালেন কেন? এখানে আমার স্বামী থাকেন, একটু দেখা করে আসি। আমি থাকতে আমার স্বামীর কি প্রয়োজন? যাস সালা, স্বপ্ন তো লোডশেডিং হয়ে গেল। গুরু, কি চাল মাইরি, থামাক থামাক থামাক। ওসব চাল ফাল দেখিস না, ওর স্বামী এসে না তো ছাল ছাড়িয়ে নেবে। এ কাকা, নর্থ ক্যালকাটার মাল আমি, ছালটা বডির সাথে একদম টাইট করে বাঁধা আছে, ছাল ছাড়ানো সম্ভব নয়, আমরা অন্যদের ছাল ছাড়িয়ে দিই, বুঝেছো? আচ্ছা মানিক, একটা কথা বলতো, সালা চাবি আছে, স্টিয়ারিং খালি, ড্রাইভার নেই, নেই, এখন যদি তুই গাড়িটা ঘুরিয়ে দিস, হ্যাঁ, তাহলে গাড়িটা কার? আমাদের। ঘোরা, হ্যাঁ চল ঘোরা। থেকে পড়ি চুপি চুপি রে।